করতে পারবে না উত্তম সরকার না তুমি এগিয়ে চলো না তুমি এগিয়ে চলো এগিয়ে চলো তুমি এগিয়ে চলো তৃণমূল কংগ্রেসের পদ থেকে ইস্তফা দিলাম সভাপতি হিসেবে ওয়ার্ডে দীর্ঘদিন ছিলাম দলটা করেছি কিন্তু পৌর নির্বাচনে দল আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেবে কথা দিয়েছিল কিন্তু আমি দেখলাম যে যাকে প্রার্থী করা হয়েছে এই গ্রামে তিনি বর্তমানে প্রাক্তন পৌরপিতা এই অঞ্চলের সিপিএম এর পৌরপিতা তার তিনি নির্বাচনের প্রাককালে বিজেপি রামমন্দিরে হেঁটেছে পাঁচ বছর এই অঞ্চলে মানুষের কোনো উন্নয়নে পাওয়া যায়নি করোনার সময় পাওয়া যায়নি মহামারীর সময় পাওয়া যায়নি এবং আমফান বলুন জজ বলুন কোনো সময় মানুষের কাছে পাওয়া যায়নি তাই এলাকার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের সপক্ষের কমিটিতে আছেন তাদের সিদ্ধান্ত দল যদি তোমাকে টিকিট দেয়নি তুমি নির্দল হয়ে দাঁড়াও তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যে দলটা আমি এখানে প্রতিষ্ঠিত করেছিলাম সদস্য হিসাবে তৃণমূল কংগ্রেস সেই দল থেকে আমি সভাপতির পদ ইস্তফা দিলাম এবং আগামী দিন এই অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে চলার জন্য যে মানুষরা আমার সঙ্গ দিচ্ছে তাদেরকে নিয়ে আমি চলবো তাদের নির্দেশ মেনে আমি আজকে থেকে নির্দলের প্রার্থী হয়ে ময়দানে অংশগ্রহণ করবো এবং আগামী দিন আমি এদেরকে নিয়ে চলবো আমি আমাকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল দাঁড়ানোর জন্য আমি প্রত্যাখ্যান করেছি কারণ আমাদের যারা সহকর্মী যারা মায়েরা বোনেরা প্রত্যেকেই বলেছে তুমি কোনো দল করতে জানে না তুমি নির্দল হিসেবে দাঁড়াও মানুষ যে রায় দেবে সেই রাত মেনে নেবে আমি মানুষের রায় নিয়ে আজকে থেকে আমি নেমে পড়েছি পদত্যাগ করেছেন বলে আমার কাছে কোনো খবর নেই এখনো পর্যন্ত নির্দল হিসেবে দাঁড়িয়েছেন বলতে আজকে দেখলাম একটা মিছিল করেছে দেখুন প্রত্যেক জায়গাতেই তো প্রার্থী নিয়ে বিক্ষোভ বা বিভিন্ন হয় এটা অনেক জায়গাতেই হয় কিন্তু দল যেটা সিদ্ধান্ত নেয় সেটা মেনে নিতে হয় সবাইকে এইটুকু আমি জানি আর দলের সভাপতি মানে অনেক বড় মাপের তার তো আরো আগে মানা উচিত দলের নির্দেশ দলের যিনি সভাপতি তার তো সবচেয়ে আগে নির্দেশ দলের নির্দেশ মানা উচিত কারণ এটা তো আমরা যারা ইয়ে করেছিলাম নমিনেশনের জন্য আবেদন করেছিলাম সকলেই অনেকেই করে চারজন পাঁচজন সিলেক্টেড করে উপর মহল আপনি জানেন যে তৃণমূলের যে তালিকা প্রকাশিত হয়েছে সেটা চার পাঁচজন অর্থাৎ সুব্রত বক্সী পার্থ চ্যাটার্জি আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি আমাদের শ্রদ্ধেয়া এমএলএ ম্যাডাম সবাই বসেই তো সিদ্ধান্ত হয়েছে সেটা সকলের সিদ্ধান্তটা মেনে নেয় উচিত বলে আমি মনে করি আরেকটা উনি পদত্যাগ করার পাশাপাশি উনি যেটা অভিযোগ করেছেন আপনি এক সময় সিপিএম এ ছিলেন তারপর আপনাকে বিজেপিও করতে দেখা গেছে এবং আপনি এখন তৃণমূলের প্রার্থী সেই কারণেই তার পদত্যাগ এরকম একটা ব্যাপারটা হচ্ছে 2009 সালের পর থেকে এই ওয়ার্ডে কখনো তৃণমূল জেতেন 21 সাল পর্যন্ত যত ইলেকশন আছে স্কুল ভোট পৌরসভা বিধানসভা লোকসভা সমস্ত ভোটে এখানে হার যার জন্য আইপ্যাক বারবার করে আমার 5 বছর কাউন্সিলরশিপ সময় আমার বাড়িতে এসেছে কিন্তু আমি বলেছিলাম 5 বছর যে দলের টিকিটে জয়লাভ করেছি সেই দলেরই আমি কাউন্সিলর থাকবো 5 বছর পর আমি সিদ্ধান্ত নেব তারপর সরকারি আরো সাহায্য এমএলএ এমপি ফান্ড সব পাওয়া যাবে আমার একটা ত্যাগের মাধ্যমে যদি ওয়ার্ডের মানুষের উন্নতি হয় সেটা ভালো জিনিস আর মমতা ব্যানার্জি যে সমস্ত পরিকল্পনাগুলো আছে সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় তো একটা তৃণমূল কর্মীর সবচেয়ে বড় কাজ তার জন্যই আমি দল পরিবর্তন করেছি কোনো বিজেপি লাইনি দুঃসময় তৃণমূলের দুঃসময় আমি এসেছি যখন সব মন্ত্রীরা নেতারা দল ছেড়ে চলে বিজেপিতে জয়েন করেছেন তখন আমি এত বছর পর এই ওয়ার্ডে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছি দলকে।